বর্তমানে যে স্টাইলিশ ফোনগুলো তৈরি হচ্ছে তাদের অধিকাংশই নন রিমুভেবল ব্যাটারি, মানে যেটির ব্যাটারি সাধারণভাবে ব্যবহারকারীরা খুলতে পারেন না। এই স্টাইলিশ স্মার্টফোনটির রম স্টোরেজ কমে যাওয়া বা অন্য কোনো কারণে হ্যাং হয়ে গেলে অনেকের সেই স্বাদের ফোনটি নিয়ে টেনশনে পড়ে যেতে হয়। যদি উপায় না জানা থাকে, পাওয়ার বাটন কিছুক্ষণ চাপাচাপি করে ব্যর্থ হয়ে চার্জ শেষ হয়ে যাওয়ার অপেক্ষায় থাকতে হয়। এই টিউটোরিয়ালে শেয়ার করব কিভাবে এই সমস্যার সমাধান সহজেই পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক। আইফোন ব্যবহারকারীরা পাওয়ার বাটন এবং হোম বাটন একসাথে লং প্রেস করে অপেক্ষা করুন, প্রায় 10 সেকেন্ডের মধ্যেই ফোনটি বন্ধ হয়ে যাবে। এরপর রেজিস্টার্ট হতে পারে অথবা রেজিস্টার না হলে আপনি পুনরায় সেটিকে পাওয়ার বাটন প্রেস করে অন করতে পারেন। ঠিক একইভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা শুধুমাত্র পাওয়ার বাটন টানা 10 সেকেন্ড এর মতো সময় লং প্রেস করলে এটি বন্ধ হয়ে যাবে অথবা রেজিস্টার্ট হবে। আর পাওয়ার বাটনে কাজ না করলে পাওয়ার বাটনের সাথে ভলিউম কমানোর জন্য সাউন্ডটি রয়েছে, যেটিতে মাইনাস সাইন রয়েছে বাটনটি, সেই বাটনটি একসাথে টানা 10 সেকেন্ডের মতো একসাথে লং প্রেস করলেই মোবাইল ফোনটি বন্ধ অথবা রিস্টার্ট হবে। মোবাইলের নিজস্ব মেমোরিটি ফাঁকা রাখার চেষ্টা করুন এবং হ্যাং হওয়ার হাত থেকে বেরোতে রাখুন।